فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন আমরা বয়ানের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই যে আল্লাহ ও রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব বয়ানের মধ্যে যা মাদানী ফুল আসবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে এসেছে একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি হিলিয়াতুল আউলিয়ার অষ্টম খণ্ডের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় রয়েছে প্রিয় নবী রসুলা রবি হুজুর তা সাল্লু আলি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান শান হচ্ছে যে ব্যক্তি জুমার দিন আমার উপর এক শতবার দরুদ শরীফ পাঠ করে যখন কিয়ামতের দিন সে আসবে তখন তার সাথে এমন একটি নূর থাকবে যদি তার সমস্ত সৃষ্টিকে বন্টন করে দেয়া হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে সল্লু আল হাবিব মুহাম্মদ সল্লাহআলা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা দুনিয়ার মধ্যে আমরা যত বন্ডিং দেখি না কেন আমরা যত রিলেশন দেখি না কেন আমাদের সবচেয়ে স্ট্রং রিলেশন হচ্ছে আমাদের মা বাবার সাথে আমাদের সবচেয়ে মজবুত বন্ডিং হচ্ছে আমার মা বাবার সাথে যে মা বাবা না থাকলে আমাদের কোনো কল্পনা অস্তিত্ব অস্তিত্ব কল্পনা করা যায় না যে মা বাবা না থাকলে আমরা আসতে পারতাম না যে মা বাবা না থাকলে আল্লাহ এই সকল নিয়ামতকে আমরা ভোগ করতে পারতাম না প্রিয় ইসলামী ভাইরা আজ আমার বয়ানের বিষয় হচ্ছে পিতা মাতাকে কষ্ট দেয়া হারাম প্রিয় ইসলামী ভাইরা কুরাতুল উয়ুর নামক কিতাবে ফকি আবুল্লা সমরকন্দি রহমতুল্লাহি তালা আলহি একটি হাদিসে পাক উদ্ধৃত করেছেন আমি তার সারম্য আপনাদের নিকট পেশ করতে যাচ্ছি প্রিয় নবী করেন পিতা মাতার অবাধ্যদের আজাব আমাকে যতটুকু মর্মাহত করেছে তার চেয়ে অন্য কোনো বিষয় মর্মাহত করেনি আরও ইরশাদ করেন আমি আমার স্থানে ছিলাম আর জাহান নামের একটা স্তর থেকে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম কেননা ফেরেশ তারা তাদের মারছিল আর তারা জোরে জোরে কান্না করছিল আমার অন্তর নরম হয়ে আসলো আর আমি আর সে নিচে চলে গেলাম আল্লাহ তালার দরবারে সিজদা করলাম আর করলাম হে মালিক ও আপনি পিতা মাতার অবাধ্যদের আজাব মাফ করে দিন আল্লাহ তালা ইরশাদ করবেন হে আমার মাহবুব আপনার মাথা মুবারক সিজদা হতে উঠিয়ে নিন আমি ততক্ষণ পর্যন্ত তাদের মাফ করব না যতক্ষণ পর্যন্ত তাদের পিতামাতা তাদেরকে মাফ করে না দেয় আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাত করেন এরপর আমি সিজদা হতে উঠে আমার স্থানে চলে আসলাম আমাকে তাদের অবস্থাটা ভুলিয়ে দেয়া হলো এরপর আবার আমি তাদের সে চিৎকার চেঁচামেচি এবং কান্নাকাটির আওয়াজ শুনতে পেলাম আর আমার অন্তরে তাদের জন্য দয়া চলে আসলো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদারি চ্যানেলের দর্শক বৃন্দ দেখুন যে প্রিয়নবী সাল্ল আলী ওসাল্লামের সুন্নাতকে আমরা বর্জন করি সে প্রিয়নবী সাল্লু আলী ওসলাম কিয়ামতের দিন যখন উম্মতের পেরেশানি দেখবে তখন এদিক সেদিক ছুটতে থাকবেন তখন আমার প্রিয়নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করলেন আমি আবার আল্লাহ তালার আর্শের নিচে চলে আসলাম এবং সিজদায় অবনত হলাম আর আরজ করলাম হে মাবুদ পিতা মাতার অবাধ্যদের আজাব উঠিয়ে নিন আল্লাহ তালা আবারও ইরশাদ করবেন হে আমার মাহবুব সিজদা হতে মাথা উঠিয়ে নিন আমি ততক্ষণ পর্যন্ত তাদের মাফ করবো না যতক্ষণ পর্যন্ত তাদের পিতা মাতা তাদেরকে মাফ করে না দেয় তারপর প্রিয়নবী সাল আলহিম ইরশাদ করলেন আমি সেখান থেকে চলে আসলাম এরপর যতক্ষণ আল্লাহ তালা চাইলেন আমাকে তাদের অবস্থাটা ভুলিয়ে দেওয়া হলো কিন্তু আবার আমি তাদের সেই ভয়ানক চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম আমার অন্তরে তাদের জন্য দয়া চলে আসলো এবং আমি ব্যথিত হয়ে গেলাম আমি আল্লাহ তালার দরবারে এভাবে আরোজ করলাম হে পার দিগার আপনি জাহান্নামের দারোয়ান হযরত মালিক আলী সালামকে আদেশ দিন তিনি যাতে আমাকে জাহান নামের ওই স্তর দেখিয়ে দেয় যে স্তরে পিতা মাতার অবাধ্যদের আজাব হচ্ছে আল্লাহ তাহলে ইশাদ করবেন হে আমার মাহবুব মালিক আলী সালাতামকে আদেশ দেয়া হয়েছে প্রিয় নবী করলেন আমি জাহান্নামের দারোয়ান মালিক আলীহ সাল সালামের নিকট গেলাম এবং বললাম আমাকে পিতামাতার অবাধ্যদের আজাব দেখিয়ে দিন হজর মালিক আলীহি সালাত সালাম পিও নবী সাল জাহান জাহান্নামের ওই স্তর দেখিয়ে দিলেন যেখানে পিতা মাতার নাফরমানদের আজাব হচ্ছিল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখলেন তারা আগুনের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল এবং তাদের পায়ের আশেপাশে সাপ বিচ্ছু ঘোরাঘুরি করছিল আর তাদেরকে দংশন করছিল এই অবস্থা দেখে নবী সাল্লু তালা ওয়া আলহি ওয়াসাল্লাম কান্না করতে আরম্ভ করে দিলেন আর অন্তরে তাদের জন্য দয়া এসে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি আল্লাহ তাআলার দরবারে আরজ করলাম হে আল্লাহ আমাকে আপনি অনুমতি দিন যাতে আমি এই অবাধ্যদের পিতামাতার নিকট গিয়ে সুপারিশ করি তারা যেন তাদের সন্তানদেরকে maaf করে দেয় আল্লাহ তাআলা ইরশাদ করবেন তাদের পিতামাতার মধ্যে অনেকে বিভিন্ন জান্নাতের মধ্যে রয়েছে কেউ জান্নাতুল মাওয়া আর কেউ আরাফের মধ্যে রয়েছে প্রিয়নবী সাল আলি ও ভারাক্রান্ত হৃদয়ে তাদের পিতামাতার সাথে দেখা করেন আর রহমত ভরা কণ্ঠে ইসাত করেন তোমাদের সন্তানদের অবস্থা আমার সহ্য হচ্ছে না তাদের উপর কঠিন থেকে কঠিনতর আজাব হচ্ছে আপন সন্তানদেরকে মাফ করে দাও তাদের মধ্যে একজন মা বলে উঠবে ইয়া রসুল্লাহ সাল্লু তালা ওয়ালিহি ওয়াসাল্লাম আমরা তাদেরকে মাফ করব না কেন না? তারা আমাকে অপমানিত করেছিল কেউ কেউ বলে উঠবে ইয়ার্লা সাল্লু আলহি ও তারা দুনিয়াতে আমাকে গালি দিয়েছিল আমার অন্তরে অনেক দুঃখ দিয়েছিল আর তাদের অনেক অর্থ সম্পত্তি থাকার পরেও আমাকে রাতে ক্ষুধার্ত রাখতো সে তার স্ত্রীকে তো ভালো ভালো কাপড় দিত কিন্তু আমাকে পরার মতো কোনো কাপড় দিত না ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম এদের জন্য আমাদের অন্তরে এখন শুধু ঘৃণা আর ঘৃণা আমরা তাদের এই শাস্তি থেকে উদ্ধার করতে রাজি নই প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম ওই মা বাবাদের বুঝাতে লাগলেন আর বললেন দুনিয়াতে যা কিছু হয়েছে তোমরা তা ভুলে যাও তোমরা তাদের মাফ করে দাও এরপর আল্লাহ তালা প্রিয় নবী ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন হে আমার প্রিয় হাবিব তাদের জন্য দুঃখের বোঝা নেবেন না আমার ইজ্জত সম্মানের শপথ আমি ততক্ষণ পর্যন্ত এই অবাধ্যদের মাফ করব না যতক্ষণ পর্যন্ত তাদের পিতামাতা তাদেরকে মাফ করে না দেয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি আল্লাহ তাআলার দরবারে আরোচ করলাম হে আল্লাহ তাদের পিতামাতাদেরকে আপনি হুকুম দিন যাতে তারা আমার সাথে গিয়ে জাহান নামের ওই স্তর দেখে নেয় যে স্তরে তাদের সন্তানদের আজাব দেয়া হচ্ছে এমনও হতে পারে সেখানে গিয়ে তাদের প্রিয় সন্তানদের আজাব দেখে ব্যথিত হয়ে তাদেরকে যেন মাফ করে দেয় তালা পিতা মাতাদেরকে হুকুম দিবেন যাও আমার হাবিবের সাথে গিয়ে আপন সন্তানদের আজাব দেখে আসো এরপর সাইদুলা মালিক আলীহী সাল সালাম জাহান নামের ওই স্তর খুলে দিবেন যেখানে পিতা মাতার অবাধ্যদের আজাপ হচ্ছিল পিতা মাতা যখন দেখল তাদের সন্তানরা আগুনের ডালে ঝুলছিল আর তাদের পায়ের নিচে সাপ বিচ্ছু ঘোরাঘুরি করছিল এবং তাদের দংশন করছিল এমতো অবস্থায় তাদের সন্তানদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটির আওয়াজ শুনতে পেয়ে তাদের অন্তর গলে গেল এবং অস্থির হয়ে গেল অপরদিকে যখন সন্তানরা তাদের পিতামাতাকে দেখল তারাও অস্থির হয়ে গেল কাঁদতে কাঁদতে চিৎকার করে কেউ তার মাকে বলতে লাগলো হে আমার আম্মা যান আগুন আমার কলিজাকে জ্বালিয়ে দিল অন্য একজন বলবে হে আমার আম্মা যান যদি আমার উপর সূর্যের একটি কিরণ চলে আসতো তা তুমি সহ্য করতে পারতে না হে আমা যান আজ আপনি কেন আমার অবস্থার উপর আমার হারের উপর দয়া করছেন না এসব শুনে মা বাবার অন্তর নরম হয়ে যাবে এবং তারাও কেদে কেদে আরোজ করবে ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি ওসাল্লাম আপনি আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করুন যাতে আল্লাহ তালা আমাদের সন্তানদের আজাব উঠিয়ে নেয় কেননা তাদের এই অবস্থা আমরা সহ্য করতে পারছি না আল্লাহ আবারও পিতা মাতাদেরকে ঈর্ষাদ করবেন এদের মাফ করা তোমাদের উপর নির্ভর করে এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে যতক্ষণ পর্যন্ত তোমরা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে আজাদ করা হবে না এরপর পিতা মাতা কেঁদে কেঁদে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করবে হে আল্লাহ হে আমাদের মাবুদ তাদেরকে জাহান্নাম নাম থেকে আজাদ করে তাদের উপর দয়া করুন সে সময় আল্লাহ পিতামাতাকে ইরশাদ করবেন তোমরা কি তোমাদের সন্তানদের উপর রাজি হয়ে গেছ পিতামাতা আরজ করবে হা এরপর আল্লাহ তালা ঈর্ষাদ করবেন যারা যারা তাদের সন্তানদের উপর রাজি হয়ে গেছো তারা তাদের সন্তানদেরকে জাহান্নাম নাম থেকে নিয়ে যাও যারা যারা সেখানে উপস্থিত থাকবে আর যারা সন্তানদেরকে মাফ করে দিবে তারা তাদের সন্তানদেরকে জাহান্নাম নাম থেকে বের করে নিয়ে যাবে তখন এমন অবস্থা থাকবে তাদের জাহান্নামের নামের শাস্তির কারণে তাদের অবস্থা এমন হবে যে সে দুর্ভাগাদের শুধুমাত্র কঙ্কালের ন্যায় অবশিষ্টাংশ থাকবে এরপর তাদের কঙ্কালের অবশিষ্টাংশকে নেহরুল হায়া অর্থাৎ জান্নাতি নহর যেখানে ডুব দেয়ার পরে তারা আবার জীবন্ত মানুষের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ তাদের চামড়া আর গোশত ফিরে আসবে এবং তাদেরকে এরপর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা আজ যারা কথায় কথাই মা বাবাকে আমরা গালি দেই আজ যারা কথায় কথাই মা বাবাকে আমরা চোখ রাঙাই আজ যারা আমরা দুনিয়াতে মা বাবাকে অপমান করে থাকি মা বাবার চেয়ে উঁচু আওয়াজে কথা বলি তাদের ভয় করা উচিত এই ঘটনা থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কিয়ামতের দিন সেই অবাধ্যদেরকে জাহান নামের আগুনের ডালে ঝুরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে সাপ বিচ্ছু দংশন করতে থাকবে আর সেই সময় যদি আমার মা বাবা আমাকে মাফ করে না দেয় তাহলে আল্লাহ তালাও আমাদেরকে মাফ করবেন না তো প্রিয় ইসলামী ভাইয়েরা আসলেই মা বাবা আমাদের জন্য অনেক বড় নিয়ামত এ ব্যাপারে আনুল করিম এর মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন পনেরোতম পাড়ার সুরা ইসরাইলের ইসরায়েলের নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন যা কানসুলি ইমান থেকে অনুবাদ এবং আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন পিতা মাতার প্রতি সদ ব্যবহার করো যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মান সূচক কথা বলবে প্রিয় ইসলামী ভাইয়েরা এখানে ওলামারা এ আয়াতের টিকায় লিখেন আল্লাহ তালা তার ইবাদত করার নির্দেশ প্রদানের পর পিতা মাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন ওলামারা খুব সুন্দর ডিবেট করেন সত্যিকার অর্থে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা। কিন্তু এই দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে আমাদের মা বাবা এজন্য আল্লাহ আপন হকের পর মা বাবার হকের ব্যাপারে তাগিদ দিয়েছেন পিতা মাতার মাঝে যখন দুর্বলতার প্রভাব হয় অর্থাৎ যখন ওনারা বৃদ্ধ হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গের শক্তি না থাকে এবং যেমন তুমি শৈশবে তাদের নিকট শক্তিহীন ছিলে তেমনিভাবে তারা শেষ বয়সে তোমার নিকট শক্তিহীন হয়ে থাকে অর্থাৎ এমন কোনো শব্দ মুখ থেকে উচ্চারণ করো না যা থেকে এটা বোঝা যায় যে তাদের দিক থেকে তুমি মানসিকভাবে কিছু বিরক্ত বোধ করছো এবং সুন্দর শালীনতা সহকারে তাদেরকে সম্বোধন করবে পিতা মাতাকে তাদের নাম ধরে ডাকবে না এটা শালীনতা বিরোধী এবং তাতে তারা মনে কষ্ট পান পিতা মাতার সাথে এভাবে কথাবার্তা বলবে যেমন কোনো গোলাম তার মনিবের সাথে কথা বলে সলামী ভাইয়েরা আজ আমরা আমাদের মা বাবার চাইতে আওয়াজকে উঁচু করে ফেলি যখন আমরা অনেক কিছুর মালিক হয়ে যাই যখন সমাজের মধ্যে আমাদের একটা স্টেটাস হয়ে যায় তখন আমরা নিজেকে অনেক কিছু মনে করি মা বাবা থেকেও বেশি বুঝে যায় মা বাবা যদি কোনো পরামর্শও দেয় তখন আমরা বলি আপনার পরামর্শ আপনার কাছে রাখুন আমি আপনার চেয়ে ভালো বুঝি আরে তখন কোথায় ছিলে যখন তুমি শৈশবে হাঁটতেও না খেতেও না কথা বলতে পারতে না আজ তুমি যখন কথা বলতে পারছো খেতে পারছ সক্ষম হয়েছ তখন মা বাবাকে বলছো যে আমি আপনার চেয়ে বেশি বুঝি কি বুঝো আমরা তো না পাকির হালতে পাক হতেও পারতাম না আমাদের মা বাবা আমাদেরকে পাক করতো আজ আমরা যখন অনেক কিছুর মালিক হয়ে যাই তখন মা বাবাকে আমরা বিভিন্ন ধরনের কর্কশ ভাষায় কথা বলি প্রিয় ইসলামী ভাইয়েরা যেভাবে কোরআনী আয়াতে পিতা মাতার সাথে সদাচরণ করার আদেশ দেয়া হয়েছে তেমনিভাবে হাদিসে মোবারকায়ও পিতা মাতার সাথে সদাচরণ এবং মঙ্গল করার এবং আদব ও সম্মান করার আদেশ দেয়া হয়েছে সুতরাং পিতা মাতাকে সন্তুষ্ট করা যথাসম্ভব চেষ্টা করা উচিত কেননা তাদের সন্তুষ্টিতেই আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি আবার তাদের অসন্তুষ্টিতেই আল্লাহ তালার অসন্তুষ্টি যদি ওনারা সন্তুষ্ট থাকেন তাহলে মালিক সন্তুষ্ট হয়ে যাবে আর যদি ওনারা নারাজ হয়ে যান তাহলে আমার মালিক নারাজ হয়ে যাবে রহমতে আলম নূরে মুজাসম শাহে বনী আদম সাল্লাহু তালা আলহি আলহি কে এক ব্যক্তি আরজ করল ইয়া আসুল্লাহ সাল্লাহু তাল আলহি ও আলহি পিতা মাতার প্রতি সন্তানের কী হক রয়েছে ইরশাদ করলেন তারা উভয় তোমার জান্নাত ও দোজক অর্থাৎ তাদেরকে সন্তুষ্ট রাখাতে জান্নাত অর্জিত হবে এবং অসন্তুষ্ট করাতে দোজকের অধিকারী হবে প্রিয় ইসলামী ভাইরা অপর এক হাদিসে পাকে এসেছে আবার প্রিয় আকা মাদিনে ওয়ালে মুস্তফা সাল্লাহ তাল আলহি ও আলহি আসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি যদি কোনো সন্তান তার মায়ের দিকে রহমতের দৃষ্টিতে মাত্র একটিবার বার তাকায় তার আমল নামায় একটি মকবুল হজের সবাব লিখে দেয়া হয় একবার তাকানোর মর্যাদা যদি এমন হয় তাহলে খিদমত করার মর্যাদা কেমন হবে একবার তাকানোর মকাম যদি এমন হয় তাহলে যে সন্তান বৃদ্ধ বয়সেও তাদের মা বাবাকে ভুলে যায় না তাদের মোকাম কেমন হবে প্রিয় ইসলামী ভাইয়েরা সেই সাহাবি আবারও ইরশাদ করলেন ইয়ার আসল্লা আলহিম যদি কেউ একশত বারো তাকায় কেননা মা বাবা মা তো ঘরেই থাকেন যদি কেউ একশত বার তাকায় তখন আমার আকা আলিহি সালাম ইরশাদ করলেন আল্লাহ তালা অনেক মহান যদি ১১২ বারো তাকায় আল্লাহ তালা একশোটি মকবুল হজের সবাব লিখে দিবেন দেখুন আমরা ঘরে বসে সবাবের হকদার হচ্ছি হজের সবাবের হকদার হচ্ছি শুধু এটা মকবুল এটা এমন না যে যে হবে বা হবে না আমার রসুল সাল্লি ইরশাদ করে দিয়েছেন যে তুমি একবার তাকাও আর তোমার আমল নামায় একটি মকবুল হজ যেটা আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে সেরকম একটি মকবুল হজের সবাব তোমার আমল নামায় লিখে দেয়া হবে আমরা নিয়োগ করি ইনশাল্লাহাজ আজকের পর থেকে যখনই ঘরে অবস্থান করব আমাদের মায়ের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবো আসলে আমরা শ্রবণ করি মা বাবার খিদমত করার কারণে এক ব্যক্তির মকাম মর্যাদা কেমন নসিব হয়েছিল আল্লাহর এক নবী একবার আপন পার দিগার এর দরবারে আরজ করলেন হে ক্ষমাশীল প্রভু আমাকে আমার জান্নাতের সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন দেখুন এক আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আমাকে আমার জান্নাতের সঙ্গী এর সাথে দেখা করিয়ে দিন আল্লাহ তালা ইরশাদ করলেন অমুক শহরে যাও সেখানকার অমুক কষাই তোমার জান্নাতের সঙ্গী দেখুন সমাজের মধ্যে অনেক স্ট্রেটাসওয়ালা মানুষ থাকেন কিন্তু আল্লাহ তালা কি ইরশাদ করছেন অমুক কষাইয়ের কাছে যাও সে হচ্ছে তোমার জান্নাতের সঙ্গী সুতরাং আল্লাহর নবী ওই কষাইয়ের নিকট শিফ নিয়ে গেলেন ওই কষাই আল্লাহর নবীকে দাওয়াত দিলেন যখন খাবার জন্য ওই কসায় বসলেন সে একটি বড় টুকরি পাশে রাখলেন ভেতরে দুই লোকমা রাখতেন এবং এক লোকমা নিজে খেতেন যখন খাবার ছিল ওনার সামনে সেখান থেকে দুই লোকমা ওই টুকরির ভেতরে দিতেন আর এক লোকমা নিজে খেতেন যখন এর মধ্যে যখন দরজার মধ্যে কেউ নখ করলো করাঘাত করল কষাই উঠে বাইরে চলে গেল ওই আল্লাহর নবী টুকরিখানা দেখলেন সেটার ভেতর একজন বৃদ্ধ একজন বৃদ্ধা ছিলেন আল্লাহর নবীর প্রতি দৃষ্টি পড়তেই যখন ওই বৃদ্ধ আর বৃদ্ধা আল্লাহর নবীকে দেখলেন ঠোঁটে মুচকি হাসি এসে গেল তারা আল্লাহর নবীর রিসালাতের সাক্ষ্য দিল এবং ওই মুহূর্তেই মৃত্যু হয়ে গেল কষায় ফিরে এসে টুকরিতে আপন পিতামাতাকে মৃত অবস্থায় দেখে ঘটনা বুঝে গেলেন এবং আল্লাহর নবীর হাত চুম্বন করে আরজ করলেন আপনাকে আল্লাহর নবী মনে হচ্ছে তিনি ফরমালেন তোমার কিভাবে ধারণা হলো যে আমি আল্লাহর নবী ওই কষায় আরোজ করলো আমার পিতামাতা প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করতে থাকতেন হে আল্লাহ আমাদেরকে আমাদের নবীর জলবাতে মৃত্যু দান করুন এই দুইজনের এভাবে হঠাৎ মৃত্যু হওয়াতে আমার ধারণা হলো যে আপনি আল্লাহর নবী হবেন কষায় আরজ করলো আমার মা যখন খাবার খেয়ে নিতেন তখন খুশি হয়ে আমার জন্য দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে আমাদের নবীর সঙ্গে জান্নাতে সঙ্গী বানিয়ে দিয়েন ওই নবী ফরমালেন তোমাকে আল্লাহ তালা তোমাকে জান্নাতে আমার সঙ্গী করেছেন প্রিয় ইসলামী ভাইরা ওই নবী কে ছিলেন ওই নবী ছিলেন মুসা কালিমুল্লাহ আল্লাহ নবীন একটু তো চিন্তা করুন জাস্ট ইমেজিন দ্য মাকাম অফ মুসা কালিমুল্লা আলানবীনআ আলহিস সালাম রসুলও ছিলেন ওনার সঙ্গীকে কষাই আর সেই কষাইয়ের এমন মর্যাদা অর্জিত হলো শুধুমাত্র মা বাবার খিদমত করার কারণে আজ আমরা যদি মা বাবার খিদমতকে ছেড়ে দিয়ে অন্য কিছুর খিদমতকে গ্রহণ করে নিই তাহলে এখনই তবা করে নিই আগে আমার হচ্ছে মা বাবা এরপর দুনিয়ার অন্য কিছু যদি মা বাবাই খুশি না থাকে তাহলে আমাদের এই দুনিয়াতে অবস্থান করা এখানে ইবাদত করা কোনো কাজে আসবে না মা বাবা রাজি থাকলে খোদা রাজি আর মা বাবা নারাজ হয়ে গেলে খোদা নারাজ হয়ে যাবে আসুন মা বাবাকে নারাজ করার আরেকটি শাস্তি সম্পর্কে আমরা শ্রবণ করি হজরত আলকামরিউল্লাহ তালা আনহুর অনেক মশহুর বিখ্যাত সাহাবি ছিলেন হজরত আলকামার রদ্লাহ তালা আনহুর শেষ সময় চলে এসেছিল ওনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল এমতো অবস্থায় তার স্ত্রী বারগাহের ইসালাতে বার্তা পাঠালেন যে হুজুর আলকামার শেষ সময় চলছে জুরে আকরাম সাল আলহি ওসালাম বিলালে আল্লাহ তালা আনহু ও আরও কিছু সাহাবিকে বললেন যাও আর গিয়ে আলকামার নিকট কালিমার তালকিন করো প্রিয় ইসলামী ভাইরা। একটি স্বরে আলা মনে রাখবেন আমাদের উচিত যখন কারো শেষ মুহূর্ত চলে আসবে তখন সবাই উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকবেন মৃত্যু শয্যায় সাহিত ব্যক্তিকে কালেমা পাঠ করার জন্য বলবে না কেননা যখন উনি শুনতে থাকবেন ওনার স্মরণে চলে আসবে এবং উনি কালেমা পাঠ করতে থাকবেন বিলালে হাফসির রৌদি আল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবিরা যখন গিয়ে কালিমার তালকিন করতে লাগলো তখন হজরত আলকামার রদি আল্লাহ তাআলা আনহু ওনার মুখে কালেমা জারি হচ্ছিল না মুখ দিয়ে কালেমা আসছিল না তখন বার্গা রিসালাতে এসে সাহাবে কেরাম আড়িহি মরিদবাহনগণ আরোজ করলেন হুজুর আলকামার মুখে কালিমা জারি হচ্ছে না প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসালাম কি ইরশাদ করলেন শুনুন তার মা কি জীবিত আছে তখন আরজ করা হলো জি হুজুর জীবিত রয়েছেন কিন্তু অনেক বয়স হয়েছে আমার আকার আন্দাজ দেখুন আমার আকা ইরশাদ করছেন ওনাকে গিয়ে বলুন যদি উনি এখানে তশ্িফ আনতে পারেন তাহলে যাতে এখানে আসেন আর যদি আসতে না পারেন তাহলে আমি ওনার কাছে যাব যখন ওই সাহাবির মা উম্মে আলকামা রদি আল্লাহ তালা আনহা এ কথা শুনলেন তখন বললেন হুজুর আমি আপনার কদমে হাজির হব বা আদব সহকারে প্রিয়নবীর দরবারে হাজির হলেন প্রিয়নবী সাল আলহি ওসাল্লাম প্রশ্ন করলেন হে উম্মে আলকামা হে আলকামা রদি আল্লাহ তাল আনহুর আম্মা এটা তো বলুন আলকামার সাথে আলকামার ব্যাপারে আপনার মতামত কি। উম্মে আলকামা বললেন হুজুর আলকামা অনেক নেক্কার রোজাদার ইবাদক গুজার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলা আলি বা আলিহি ইরশাদ করলেন আপনার সাথে তার সম্পর্ক কীরূপ আপনার সাথে তার কানেকশন কীরূপ আপনার সাথে সে কীরূপ ব্যবহার করে আল্লাহু আকবার আলকামা রদুল্লাহু তা আলকামার রুদুল্লাহু তালা নুর আম্মাজান বলেন আমি তার প্রতি নারাজ সাহাবীর আম্মা বলছেন আমি তার প্রতি নারাজ নবিয়ে পাক ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি কারণে তিনি বললেন সে তার স্ত্রীকে আমার চাইতে বেশি প্রাধান্য দেয় সে তার স্ত্রীকে আমার চাইতে বেশি প্রায়োরিটি দেয় নিজের স্ত্রীকে যতটুকু রেসপেক্ট দেয় তা আমাকে দেয় না পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা শুনে বিলাল আনুকে বললেন হে বিলাল কিছু লাকড়ি একত্রিত করো কিছু লাকড়ি একসাথে করো উম্মে আলকামা আরজ করলেন হুজুর লাকড়ি কেন জমা করছেন আকা সালাম ইরশাদ করলেন হে উম্মে আলকামা আমার ইচ্ছা করছে আজ আমি আলকামাকে আগুনে জ্বালিয়ে দেই তিনি বললেন হুজুর এটা কিভাবে সম্ভব আপনি একজন মার সামনে কিভাবে তার সন্তানকে জ্বালাবেন পিয়নবি সাল্লু আলি আসসালাম ইরশাদ করলেন হে উম্মে আলকামা যদি আপনি আলকামার প্রতি নারাজ থাকেন তাহলে মৃত্যুর পর আলকামার এর চাইতেও বেশি আজাব হবে যদি আপনি মাফ না করেন তাহলে এর চাইতেও বেশি আজাব হবে কিন্তু মা তো মাই হয় যখন এই কথা শুনলেন উম্মে আলকামা বললেন হুজুর আমি আল্লাহকে সাক্ষী বানিয়ে বলছি ফেরেশতাদেরকে তাদেরকে সাক্ষী বানিয়ে বলছি এবং আপনাকে সাক্ষী বানিয়ে বলছি আমি আলকামাকে মাফ করে দিয়েছি প্রিয়নী বিলালে হাফসি বিলাল হাফির কি ইশাদ করলেন যাও আলকামাকে কালেমা পাঠ করাও আলকামার মুখ দিয়ে কালেমা জারি হয়ে যায় আর উনি এ দুনিয়া থেকে তশ্ফ নিয়ে যান আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর সময় কালিমা তাইবা পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের পিতা মাতার খিদমত করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লু তালিহিগুল চর্চা করব শূন্য তের দয়া করো হে